কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখে চলো অজিন সাদা। সত্যি ভুতু, যা গরম পড়েছে তাতেই মিষ্টি হাওয়ায় যেন প্রাণটা একদম জুড়িয়ে গেল রে। শুধু প্রাণটা নয় গো অজিন সাদা, চোখটাও জুড়িয়ে গেল। চোখ জুড়িয়ে গেল মানে? একবার চোখ মেলে আকাশের দিকে তাকাও। আরে ওই দেখো অজিন সাদা, সপ্তর্ষি মণ্ডল। আচ্ছা এসএল কে, বলতে পারবি এই সপ্তর্ষি মণ্ডলকে ইংরেজিতে কি বলে? না জানি না লজিন্স দাদা, তুমি জানো? হ্যাঁ জানি, এই সপ্তর্ষি মণ্ডলকে ইংরেজিতে বলে দা গ্রেট বিয়ার। বিয়ার মানে আমি জানি, ভাল্লুক। খুব হয়েছে, এবার বল দেখি সপ্তর্ষি মণ্ডলের একেবারে উপরের দিকে যে তারাটা চকচক করছে তার নাম কি? জানি, আমি জানি কিন্তু বলবো না। তুই যখন এত জানিস তাহলে তুই বল। আমি জানি, তুই কত জানিস। নিজের বিদ্যা বুদ্ধি নিয়ে এত অহংকার ভালো নয় স্যারকে। আর গাব্বু, যেটা জানিস না সেটা স্বীকার করে নেওয়াই ভালো। হুম ঠিক আছে ঠিক আছে, আমি জানি না। এবার স্যারকে কে বলতে বল ওই তারাটার নাম কি? ধ্রুব তারা, ওটাই হলো ধ্রুব তারা। ওটা ধ্রুব তারা হলে তাহলে ওইটা কোন তারা? হ্যাঁ তাই তো, এরকম তারা তো এর আগে আকাশে কখনো দেখিনি। হ্যাঁ আমিও দেখিনি। ওটা আবার কোনো বড় উল্কাপিণ্ড নয় তো লজিস দাদা? বড় উল্কাপিণ্ড হলে কি হবে স্যারকে? ওটা যদি বড় উল্কাপিণ্ড হয় আর ওটা যদি পৃথিবীতে এসে পড়ে তাহলে পৃথিবীর বড় ক্ষতি হতে পারে ভূতু। পৃথিবীর ক্ষতি মানে তো মানুষ, পশু পাখি, জীবজন্তু, গাছপালা সবার ক্ষতি। ওরা তো সবাই আমার বন্ধু। না না তা তো হতে পারে না, আমি থাকতে আমার বন্ধুদের কোনো ক্ষতি হতে পারে না। আরে বাবা, আমরা তো এখনো ঠিক করে জানলামই না ওটা আসলে কি। হ্যাঁ কিন্তু জেনে তো আমাকে নিতেই হবে। কি করে জানবি বুতু, ওই আলোটা তো অনেক দূরে। সেটা তুই এক্ষুনি দেখতে পাবি। ফুসফুস পুষলা বেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক হেলিকপ্টার, প্লিজ প্লিজ প্লিজ। এখন এই ম্যাজিক হেলিকপ্টার চড়ে আমি ওই আলোর দিকে যাব, তারপর দেখব ওটা আসলে কি। আমরাও তোর সাথে যাব ভূতু। না লজেন্স দাদা, আমি একাই যাব, ভয় পেও না, আমার কোনো ক্ষতি হবে না। ম্যাজিক হেলিকপ্টার, ও ম্যাজিক হেলিকপ্টার, তুমি আমাকে ওই আলোর কাছে নিয়ে চলো তো, প্লিজ 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 প্লিজ। সাবধানে যাস ভূতু, তুই না ফেরা অব্দি আমরা কিন্তু খুব চিন্তায় থাকবো। আরে ওই আলোটা তো ক্রমশ আরো এগিয়ে আসছে, এবার আমাকে ওই আলোর দিকে আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। ম্যাজিক হেলিকপ্টার, ও ম্যাজিক হেলিকপ্টার, তুমি আমাকে আরো স্পিড ওই আলোর দিকে নিয়ে চলো তো, প্লিজ 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 প্লিজ। ও লজেন দাদা, ভূতুর ম্যাজিক হেলিকপ্টার তো দেখাই যাচ্ছে না। ভূতুর ম্যাজিক হেলিকপ্টার এখন অনেক অনেক দূরে চলে গেছে রে গাব্বু, তাই খালি চোখে আমরা এখন ওই হেলিকপ্টার দেখতে পাচ্ছি না। ভূতু আবার আমাদের কাছে ফিরে আসবে তো লজেন দাদা? ও আবার আকাশে হারিয়ে যাবে না তো? আমাদের ভূতুর কিচ্ছু হবে না গাব্বু, কিচ্ছু হবে না। আমি জানি ওই আলোর রহস্য ভেদ করে ভূতু আবার আমাদের কাছে ফিরে আসবেই আসবেই। কিন্তু কি রহস্য আছে ওই আলোয়? সে তো ভূতু ফিরে না আসা অবধি জানা যাবে না গাব্বু। কি এটা তো কোনো তারা নয়, এটা তো একটা যন্ত্র মনে হচ্ছে, কিন্তু কিসের যন্ত্র এটা? একে আমার ম্যাজিক হেলিকপ্টার এমন ভাবে কাঁপছে কেন? একে আমি আমার ম্যাজিক হেলিকপ্টারকে কন্ট্রোল কেন করতে পারছি না? আমার ম্যাজিক হেলিকপ্টারের স্পিড হঠাৎ এত বেড়ে গেল কি করে? হাতের মতন ওটা কি? একে ওই হাতটা আমার ম্যাজিক হেলিকপ্টারের দিকে এগিয়ে আসছে কেন? ছাড়ো আমার ম্যাজিক হেলিকপ্টারকে, ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো।
ওয়েলকাম বোতো, ওয়েলকাম। তুমি কে? তুমি আমার নাম জানলে কি করে? আমি সিরোটা, গ্রহের সবথেকে বড় বিজ্ঞানী সিট্রন। আর এটা হলো সিরোটা গ্রহের সবথেকে আধুনিক স্পেসশিপ, যাকে তোমরা বাংলায় মহাকাশ যান বলো। তুমি তো অন্য গ্রহের লোক, তাহলে তুমি আমাদের বাংলা ভাষা জানলে কি করে? আমি সব ভাষা জানি বোতো। যে মানুষ যে ভাষা জানে, আমরা তার সাথে সেই ভাষাতেই কথা বলতে পারি। তারা যে ভাষায় কথা বলে, আমরা সেই কথার মানেও বুঝতে পারি। কি করে পারো? টেকনোলজি, অনেক অনেক উন্নত টেকনোলজির সাহায্যে। কিন্তু কি চাও তোমরা? তোমরা কেন আমাদের পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছ? তুমি ভয় পেও না, আমরা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোনো ক্ষতি করতে নয়। তাহলে কেন? আমরাও যে তোমাদের পৃথিবীর মানুষদের মতন হাসতে চাই, ভালোবাসতে চাই, নাচ গান করে সুখে দুঃখে জীবন কাটাতে চাই। কেন? তোমাদের সিরোটা গ্রহে বুঝি সুখ শান্তি হাসি কান্না এসব কিচ্ছু নেই? না, নেই। আর তাই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে টেকনোলজিতে সব থেকে উন্নত হয়েও আজ আমরা তোমাদের মতন হাসতে ভুলে গেছি। আর তাই বুঝি সেই হাসি খুশি জীবনের খোঁজে তোমরা আমাদের পৃথিবীতে যাচ্ছ? একদম ঠিক বলেছ। তোমাদের পৃথিবী থেকে হাসি খুশি মজা আনন্দ এই সব আমরা আমাদের সিরোটা গ্রহে নিয়ে যাব। তারপর আমরাও তোমাদের মতন আনন্দে থাকব, বেঁচে থাকার আসল মানে খুঁজে পাব। কিন্তু আমাদের পৃথিবীর হাসি খুশি মজা আনন্দ তোমরা তোমাদের গ্রহের সবার মধ্যে ছড়িয়ে দেবে কি করে? ওই যে বললাম টেকনোলজি, ওই উন্নত টেকনোলজি দিয়ে আমরা সব করতে পারি। কিন্তু হাসি আনন্দ মজা ভালোবাসা এগুলো তৈরি করতে পারি না। এর জন্য আমাদের মানুষের সাহায্য চাই। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব বন্ধু। সত্যি বলছো বতু? সত্যি বলছো? এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব, কারণ তোমরাও যে আমাদের বন্ধু। চলো আমি তোমাকে আমাদের ফুল পাহাড়িতে নিয়ে যাব। ওখানে গেলে তুমি যা যা খুঁজছো তার সব খুঁজে পাবে। মানে হাসি কান্না আনন্দ ভালোবাসা সব? হ্যাঁ সব। কিন্তু ওখানে গেলে আমি যদি আর ফিরতে না পারি, সবাই যদি আমাকে আটকে রাখে, তখন কি হবে ভূতো? তেমন কিছুই হবে না বন্ধু, আমি ম্যাজিক করে তোমাকে অদৃশ্য করে রাখবো। তোমাকে শুধু তারাই দেখতে পাবে যারা আমার খুব ভালো বন্ধু। আর আমি জানি আমার বন্ধুরা তোমার কোনো ক্ষতি করবে না, তাই তুমি আমার সাথে নিশ্চিন্তে চলো। কিন্তু কিসে করে যাব? আমাদের এই স্পেসশিপ দেখলেই তো সবাই সন্দেহ করবে। তুমি আমার সাথে আমার ম্যাজিক হেলিকপ্টারে করে ফুল পাহাড়িতে যাবে। তুমি বুঝি ম্যাজিক জানো? হ্যাঁ, আর এমন ম্যাজিক জানি যা আমি ছাড়া আর কেউ জানে না। তুমি চিন্তা করো না বন্ধু, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফুল পাহাড়িতে গিয়ে নামবো। ম্যাজিক হেলিকপ্টার, ও ম্যাজিক হেলিকপ্টার, আমাদের তাড়াতাড়ি ফুল পাহাড়িতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সত্যি ভূত কি সুন্দর তোমাদের ফুল পাহাড়ি। ফুল পাহাড়ি যেমন সুন্দর তেমনই এখানকার মানুষেরাও খুব ভালো বন্ধু। সেই কাল রাতে ভূতু গেছে, এখনো তো ফিরে এলো না লজেন্স দাদা। শুধু তোর একার নয়, আমারও ভূতুকে নিয়ে চিন্তা হচ্ছে রে গাব্বু। লজেন্স দাদা, গাব্বু, ওই দেখো ভূতুর ম্যাজিক হেলিকপ্টার। ভূতু, ভূতু, এই ভূতু, আমাদের ভূতু ফিরে এসেছে। ভূতু, ভূতু, তুই ফিরে এসেছিস ভূতু, আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা ভূতু, এবার বলতো ওটা আসলে কি ছিল রে? ওটা একটা অন্য গ্রহের মহাকাশযান ছিল রে এসআরকে।
অন্য গ্রহের মহাকাশ যান, কোন গ্রহের জানিস? জানি তো, সিরোটা গ্রহের। সেই মহাকাশ যান এখন কোথায়? আকাশেই আছে। আর আমরা ম্যাজিক হেলিকপ্টারে করে এখানে চলে এলাম। আমরা? আমরা মানে আর কে এসেছে তোর সাথে? আমার এক নতুন বন্ধু। তোর বন্ধু মানে তো আমাদেরও বন্ধু। কোথায় সে? হ্যাঁ হ্যাঁ বল না ভূতু, আমাদের সেই নতুন বন্ধু কোথায় বল না। আমাদের সেই নতুন বন্ধু এখানেই আছে, এই দেখো। ফুসফুসফুস ল্যাভেনচুষ, আমার নতুন বন্ধু, তুমি এবার সবার সামনে চলে এসো তো, প্লিজ 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 প্লিজ। এই হলো আমাদের নতুন বন্ধু, সিরোটা গ্রহের সব থেকে বড় বিজ্ঞানী সিট্রন। আমার এই বন্ধুকে শুধু আমরা এই কজনই দেখতে পাবো, আর কেউ দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কেন? কারণ সবাই আমার বন্ধুকে দেখতে পেলে বন্ধুর বিপদ হতে পারে, তাই আমাদের বন্ধু যাতে কোনো বিপদের মধ্যে না পড়ে সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে। তুই এটা একদম ঠিক করেছিস ভূতু, একদম ঠিক করেছিস। এবার তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দাও ভূতু। হ্যাঁ দেখেছো, কথায় কথায় কেমন আসল কাজটাই করতে ভুলে গেছি। এই হলো লজেন্স দাদা, আর ও হলো ইসারকে। আর আমি গাব্বু, আর ও হলো রানী। এবার বলো তো বন্ধু, তোমরা আমাদের পৃথিবীর দিকে মহাকাশ যানে করে কেন আসছিলে? তার আগে আমার নতুন বন্ধুর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। অনেক দূর থেকে এসেছে আমার বন্ধু, এতক্ষণে নিশ্চয় খুব খিদে পেয়েছে। হ্যাঁ আমারও পেটের ভিতরে খুব খিদেতে কেমন যেন একটা বেশ করছে বুঝলি ভূতু। আমরাও তো তোর বন্ধু, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবি না? ও খাবারের কথা শুনলো না আর অমনি গাব্বুর খিদে পেয়ে গেল। আচ্ছা বাবা আচ্ছা, আমি সবার জন্য খাবারের ব্যবস্থা করছি। সত্যি তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। আরে এটা কি হলো ভূতু, আমি তো হাসতে শিখে গেলাম। আমি হাসতে শিখে গেলাম ভূতু, আমি হাসতে শিখে গেলাম। এটা আর এমন কি ব্যাপার, আমরা তো সবাই হাসি মজা করি, এটা আবার কোনো শেখার বিষয় হলো নাকি? হ্যাঁ হ্যাঁ এটাই তো শেখার জিনিস, এই হাসি খুশি মজা ছাড়া যে জীবনটা বড় একঘেয়ে হয়ে যায়। আমি তো এইসব কথার কোনো মানেই বুঝতে পারছি না রে ভূতু। বুঝবি বুঝবি সব বুঝবি, চল আগে খেয়ে নিবি। হ্যাঁ সেই ভালো, পেট খালি থাকলে আমি এমনিতেই কম বুঝি। ভূতু তুই আর দেরি করিস না, এক্ষুনি ম্যাজিক করে খাবারের ব্যবস্থা কর। ম্যাজিক করে খাবারের ব্যবস্থা? হ্যাঁ বন্ধু ম্যাজিক করে খাবারের ব্যবস্থা, আমাদের ভূতু ম্যাজিক করে সব পারে। এ ভূতু নে 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 তোর ম্যাজিকের কামাল শুরু করে দে। তাহলে এক্ষুনি করছি দেখো। ফুসফুসফুস ল্যাভেনচুষ, এসো তো মন্ডা মিঠাই হাড়ি হাড়ি, আমার বন্ধুদের জন্য তাড়াতাড়ি। এতক্ষণে পেটটা ঠান্ডা হলো। সত্যি এমন সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। এবার চলো আমার ঘরে লজেন্স দাদা, সেখানেই তোমাদের আমার বন্ধুর ব্যাপারে সব বলবো। হ্যাঁ চল ভূতু। ভূতু এবার বল। তাহলে শোনো, সিরোটা গ্রহে তোমরা কেন আমাদের পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছ? আমরাও যে তোমাদের পৃথিবীর মানুষদের মতন হাসতে চাই, ভালোবাসতে চাই, নাচ গান করে সুখে দুঃখে জীবন কাটাতে চাই। কেন? তোমাদের সিরোটা গ্রহে বুঝি সুখ শান্তি হাসি কান্না এসব কিচ্ছু নেই? না নেই, তোমাদের পৃথিবী থেকে হাসি খুশি মজা আনন্দ এই সব আমরা আমাদের সিরোটা গ্রহে নিয়ে যাব, তারপর আমরাও তোমাদের মতন আনন্দে থাকব। এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব বন্ধু। এবার বুঝেছি আমাদের বন্ধু কথা বলতে বলতে হাসার পরে এত কেন আনন্দ পেয়েছিল। আর কোনো কথা নয় গাব্বু, এবার আমার বন্ধুকে বিশ্রাম নিতে দে। হ্যাঁ তুই ঠিক বলেছিস ভূতু। এই গাব্বু এসার কে রানী, চল সবাই বাড়ি যাই।
একটা কথা শোনো লজেন্স দাদা, বন্ধু যে আমার বাড়িতে আছে এই কথাটা যেন কেউ জানতে না পারে। না না, কেউ জানতে পারবে না ভুতু, কেউ জানতে পারবে না। এই যে নতুন বন্ধু, কালকে বিকেলে আবার আমাদের পার্কে দেখা হবে। অবশ্যই দেখা হবে এসআরকে, অবশ্যই দেখা হবে। আমার তো শুধু ভয় কাব্যটাকে নিয়ে, ও যদি কাউকে কিছু বলে দেয় তাহলেই তো বিপদ। কিরে গাব্বু, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আরে কোথায় আবার, পার্কে। সে তো রোজই যাস। আরে দাঁড়া দাঁড়া, একটু কথা বলি। না না, আমার আবার কথা বলার সময় নেই রে চালতা, ওদিকে আবার খেলা শুরু হয়ে যাবে। বাবা, খেলার জন্য তোকে আগে এত তাড়াহুড়ো করতে দেখিনি। দেখিসনি? কারণ তখন কি আর এই নতুন বন্ধু ছিল? কি 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 নতুন বন্ধু? কে আবার তোদের নতুন বন্ধু হলো রে? ইচ্ছা, কি বলতে গিয়ে আমি চালতাকে কি বলে দিলাম, ভুতু তো বারণ করেছিল। কিরে হঠাৎ চুপ করে গেলি যে? আরে তোদের আবার নতুন বন্ধু কে হলো শুনি। কোথায় কোথায়, আমি তো কোনো নতুন বন্ধুর কথাই বলিনি। বলিসনি তাই না? তাহলে আমি কি ভুল শুনলাম? হ্যাঁ হ্যাঁ, তুই ভুলই শুনেছিস। এই এখন আমাকে যেতে দে তো, কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল। যা বলতার ভাই চালতা, আমি আমার চোখকে ধুলো দেওয়া অত সোজা নয় রে গাব্বু, অত সোজা নয়। আসল সত্যিটা আমি জেনেই ছাড়ব, আর তার জন্য আমাকে চুপি চুপি পার্কে গিয়ে সব দেখতে হবে, আর তারপর বলতা দাদাকে সব বলতে হবে। গাব্বু, এসআরকে, রানী আর লজেন্স দাদাকে ছাড়া তো কাউকে ছোঁয়াছুঁই খেলতে দেখছি না। কিন্তু তাহলে গাব্বু তখন নতুন বন্ধুর কথা বলল কেন? আর আমি প্রশ্ন করার পর অমন ঘাবড়ে গেছিল কেন? কিছু তো একটা ব্যাপার আছে যেটা গাব্বু আমার কাছ থেকে লুকোতে চাইছে, কিন্তু সেটা কি? নতুন বন্ধু এসো এসো, এই ধরতে পারে না পারে না, এই এসো ধরে দেখাও। আহ গাব্বু, অত জোরে জোরে নতুন বন্ধু করে ডাকছিস কেন? কেউ শুনতে পেলে তো সন্দেহ করবে, আমাদের নতুন বন্ধুই তো তখন বিপদে পড়বে। এই তো লজেন্স দাদাও এবার নতুন বন্ধুর কথা বলছে, কিন্তু কোথায় সেই নতুন বন্ধু? ওকে তো আমি দেখতেই পাচ্ছি না। কেন পাচ্ছি না দেখতে? না না, ব্যাপারটা মোটেও সুবিধের ঠেকছে না। যাই তো বলতা দাদাকে গিয়ে সব বলি। সর্বনাশ হয়ে গেছে ভুতু, সর্বনাশ হয়ে গেছে, আমাদের নতুন বন্ধুর কথা পুলিশে জেনে গেছে। হ্যাঁ কি বলছো লজেন্স দাদা, কিন্তু কি করে? জানি না, তবে থানার ইন্সপেক্টর বাবু আমার বাবাকে এই নিয়ে প্রশ্ন করেছে। বাবা বললেন চালতার দাদা বলতা নাকি থানায় গিয়ে পুলিশের কাছে কিছু একটা বলেছে, আর তার ভিত্তিতেই। কিন্তু চালতার দাদা বলতা জানলো কি করে? তাহলে কি গাব্বুর কাছ থেকে চালতা কিছু জানতে পেরেছিল? চলো তো একবার গাব্বুকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ তাই চল। সব কথা আমাদের সত্যি করে বল গাব্বু, আমাদের নতুন বন্ধুর কথা চালতার দাদা বলতা জানলো কি করে? বলছি বলছি, তাহলে শোন। না না আর না, এবারে সব কথা আমাকে নতুন বন্ধুকে গিয়ে বলতে হবে। মনে হচ্ছে নতুন বন্ধুর জন্য আমাদের ফুল পাহাড়ি আর নিরাপদ নয়। না, আর যে আমার এখানে থাকা হবে না ভুতু, আমাকে যে ফিরে যেতে হবে। না না, তুমি আমাদের ছেড়ে যেও না বন্ধু, তুমি আমাদের মধ্যেই থেকে যাও না মানুষের মতো হয়ে। আমি জানি ভুতু ম্যাজিক করে তোমাকে মানুষের মতো দেখতে করে দিতে পারে। তাহলে তো আমার এখানে আসার আসল উদ্দেশ্যটাই পূরণ হবে না গাব্বু। যে আনন্দ হাসি খুশি ভালোবাসার খোঁজে আমি এখানে এসেছিলাম, তা যে শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমি তো চাই এই হাসি খুশি আনন্দ ভালোবাসা এসবের অনুভূতি আমার শিরোটাগ্রহের অন্য সবার মধ্যেও ছড়িয়ে পড়ুক। জীবনের আসল মানে তো শুধু উন্নত টেকনোলজি নয়। বন্ধু তুমি কাঁদছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমার চোখ দিয়ে তো জল পড়ছে, এমন সুখ দুঃখ হাসি কান্না ভরা জীবনই তো আমি চেয়েছিলাম।
আজ এই চোখের জল আমার সেই আশাকে পূর্ণ করলো ভূত, সেই আশাকে পূর্ণ করলো, আর এই সব কিছু সম্ভব হলো তোমার জন্য ভূত, তোমার জন্য। এবার আমার আরেকটা উপকার করো ভূত। কি উপকার বন্ধু? আমাকে আমার সিরোটা গ্রহের মহাকাশ যানে নিয়ে চলো। না না বন্ধু, না না, তুমি আমাদের ছেড়ে যাবে না। এরকম কথা বলিস না গাব্বু, তুই কি চাস আমাদের জন্য আমাদের বন্ধুর কোনো বিপদ হোক? না, চাই না। তাহলে আর বন্ধুকে আটকাস না, চলো বন্ধু, ফুস 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 দেবেন চুষ, এসো তো আমার ম্যাজিক হেলিকপ্টার, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক হেলিকপ্টার, ও ম্যাজিক হেলিকপ্টার, আমাদের এবার সিরোটা গ্রহের মহাকাশযানে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। কি ছোট্ট বন্ধুরা, দেখলি তো, ভূত থাকলে সাথে জীবন কেমন ভরে ওঠে হাসিতে খুশিতে, কি তাই না? ও লজেন্স দাদা, চলো না আজকে আমরা একটু খেলি। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস, অনেকদিন আমরা মন খুলে খেলিনি। তা কি খেলবে লজেন্স দাদা? বাবা গাব্বু, তুইও আবার খেলতে চাইছিস? কেন, আমি কি খেলতে পারি না বুঝি? তা কি খেলতে পারিস শুনি? কেন, ফুটবল ক্রিকেট সব সব খেলতে পারি আমি। জানি জানি তুই কত খেলতে পারিস, তাই তো স্কুলের একটা খেলাতেও চান্স পাস না। বুধু, তুই এসআরকে চুপ করতে বল কিন্তু, তা না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আহ, তোরা দুজন একটু চুপ কর তো, এবার দেখছি আমাকেই ঠিক করতে হবে যে আমরা কি খেলবো। হ্যাঁ সেই ভালো, তুই যেইটা বলবি আমরা সেইটাই খেলবো। আইডিয়া, আমরা অনেকদিন কানামাছি খেলিনি, তাই আজকে আমরা কানামাছি খেলবো। ভূতু আমাকে ধরতে পারে না, পারে না, ভূতু আমাকে ধরতে পারে না, পারে না। এই এই ভূতু, আমি এখানে এই গাছের পিছনে, এই ধর আমাকে, এ ধরবি, এই আয় আয় আয়। এ বাবা ভূতু, আমি আর রানী তোর পাশ দিয়ে চলে গেলাম, আর আমাদের ধরতেই পারলি না। আয় 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 আয়, ধরবি আয়, ধরবি আয়, ধর ধর, এই আয় ধর ধর ধর। এই আয় 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 ভূতু, ধরবি আয়। দাঁড়া, এবার আমি তোকে ধরেই ছাড়বো গাব্বু, আজ তুই আমার থেকে পালাতেই পারবি না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, এ কানামাছি ধরতে পারে না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। আউট আউট গাব্বু আউট। শেষ পর্যন্ত তুই আমাকেই ছুলি ভূতু, আর কাউকে পেলি না আউট করার জন্য। একে গো লজেন্স দাদা, আকাশ কি করে এত মেঘলা হলো গো? কিছুক্ষণ আগেও তো একেবারে নীল ঝকঝকে ছিল, আর এর মধ্যে এত কালো হয়ে গেল। এই বুতু, তাড়াতাড়ি বাড়ি চল, মনে তো হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস কাব্বু, লজেন্স দাদা ঝড় বৃষ্টি নামার আগেই চলো আমরা সবাই বাড়ি চলে যাই। হ্যাঁ সেই ভালো। ওরে বাবা, এ তো দেখতে দেখতে আকাশ কালো করে ঝড় চলে আসলো, আমাকে তো এখনই তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। তুই যতই তাড়াতাড়ি যাস না কেন গাব্বু, তোর আগে আমি বাড়ি পৌঁছাবো। বেশি জোরে দৌড়াতে গিয়ে আবার পড়ে যাস না তোরা। বাবা, এমন অদ্ভুত ঝড় তো আগে কখনো আমাদের ফুল পাহাড়িতে দেখিনি। না বাবা, কাল সকালের আগে আর বাইরে বেরোবো না। একি,
লজেন্স দাদা তো এখন এলো না? হ্যাঁ, ভাবলাম সবাই মিলে আম বাগান থেকে আম কুড়োতে যাবো। কাল ঝড়ে অনেক আম পড়েছে বুঝি? হ্যাঁ রে বুতু, অনেক আম পড়েছে। আমি তো কয়েকটা আম বাগান থেকে কুড়িয়েও নিয়ে এসেছি। বারে বা, একটাও তো দিলি না। সত্যি গাব্বু, এটা কিন্তু তুই একদম ঠিক করলি না। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি, এই নে এবার খা। রে বাপ, কি টক আম রে ভুতু। এই জন্যই আমি তোকে আম দিতে চাইছিলাম না। আম খাবি আবার আমের বদনামও করবি। উফ, তোদের দুটোকে নিয়ে না আর পারা যায় না। আমি ভাবছি এখনো লজেন্স দাদা কেন এলো না। কালকের ঝড়ে লজেন্স দাদাদের আবার কোনো ক্ষতি হলো না তো? ভুতু ভুতু ভুতু, কি হয়েছে গো লজেন্স দাদা, তুমি এরকম করছো কেন? সর্বনাশ হয়ে গেছে ভুতু, সর্বনাশ হয়ে গেছে। কাল ঝড়ের সময় আমাদের ফুলপাহাড়ির অনেক বাড়িতে চুরি হয়ে গেছে। আর শুধু বাড়িতে নয়, বড় বড় দুটো সোনার দোকানে ওই ঝড়ের সময় চুরি হয়ে গেছে। কি বলছো লজেন্স দাদা? শুধু তাই নয় রে ভুতু, এ ঝড় যাবার সময় যে যে গ্রামের উপর দিয়ে গেছে সেখানেও চুরি হয়েছে। আর বাবা বললেন, কি বলছো বাবা? আরে লজেন্স, আমি খোঁজ নিয়ে জেনেছি, বেশ কিছুদিন ধরেই এই নতুন ঝড়ের উৎপাত শুরু হয়েছে। আর যে যে জায়গার ওপর দিয়ে এই ঝড় যাচ্ছে সেখানেই চুরি হচ্ছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপারটা কি জানিস? কি বাবা? এমন যে ঝড় হবে বা হতে পারে তার কোনো আগাম পূর্বাভাসই আবহাওয়া দপ্তর দিতে পারছে না। কোথা থেকে এই ঝড়ের সৃষ্টি হচ্ছে আর কোথায় এই ঝড় চলে যাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা তার বিন্দু বিসর্গও বুঝতে পারছে না। এটা তো তাহলে খুব চিন্তার বিষয় গো লজেন্স দাদা। সে তো বটেই। আরো জানিস কি হচ্ছে? কি হচ্ছে গো? পুলিশ তদন্ত করতে নেমে দেখেছে যে যে বাড়িতে চুরি হয়েছে তারা কেউই কিছু বলতে পারছে না। মানে আমি বলতে চাইছি, কেউই কিছু বুঝতে পারেনি। চোরেরা না ভেঙেছে কোনো তালা, না ভেঙেছে কোনো আলমারি, কিন্তু চুরি হয়ে গেছে। ওরে বাবা, এ তো পুরো ভুতুরে ব্যাপার গো লজেন্স দাদা। তার মানে নিশ্চয়ই ওই ঝড়ের সময় ভূতেরা এসে সব কাজ করেছে। সবকিছুতেই ভূতেদের দোষ দেওয়া তোর খুব বাজে স্বভাব গাব্বু। শোন, আমার ভূত বন্ধুরা বিনা কারণে এমন কখনো কিছু করে না। তাহলে এরকম অদ্ভুত ভাবে কে চুরি করলো তুই বল ভূতু? সে তো আমাকে খুঁজে বের করতেই হবে। আমি থাকতে ফুলপাহাড়ি ও তার আশেপাশের গ্রামের মানুষের ক্ষতি হবে, সে তো আমি হতে দিতে পারি না গাব্বু। তাহলে তুই কি করবি? সবার আগে আমাকে ওই ঝড়টাকেই দেখতে হবে। দেখতে হবে ঝড়ের পিছনে আসলে কি লুকিয়ে আছে। কারণ সব শুনে যা মনে হচ্ছে, এই অজানা ঝড়ের সাথে চুরির কোনো না কোনো সম্পর্ক অবশ্যই লুকিয়ে আছে। আর সেই সম্পর্ক খুঁজে বের করবি তুই, তাই তো? তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। কিন্তু কি করে করবি? সেটা ওই অজানা ঝড় আবার আসলেই তোরা দেখতে পাবি এসআরকে। কিন্তু ওই ঝড় কখন আসছে সেই দিকে আমাদের চোখ খোলা রাখতে হবে। ভুতু 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 ভুতু, ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ ভুতু। কি হয়েছে লজেন্স দাদা এত রাতে আমার কাছে? আমি শুতে যাওয়ার আগে জানলা দিয়ে কি দেখলাম জানিস ভুতু? কি দেখলে লজেন্স দাদা? দেখলাম বড্ড ঘুম পেয়েছে, জানলাটা বন্ধ করে দি। যা চুরি শুরু হয়েছে আজকাল। এটা তো আবার সেই অজানা অদ্ভুত ঝড় আসছে বলে মনে হচ্ছে। যাই, এক্ষুনি গিয়ে ভুতুকে খবরটা দিয়ে আসি। তার মানে তো এতক্ষণ এই ঝড় আরো কাছে চলে এসেছে। ওই দেখো লজেন্স দাদা, ঝড়টা কত তাড়াতাড়ি এগিয়ে আসছে। হ্যাঁ তাই তো দেখছি, এবার তুই কি করবি ভুতু? ওই ঝড়ের মুখোমুখি আমাকে হতেই হবে। কিন্তু না না, এই ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি তুই হোস না ভুতু, হোস না। এই ঝড়কে ভয় পেলে তো হবে না লজেন্স দাদা, হবে না। তুমি কি এর মধ্যে ভুলে গেলে আমি তোমাদের সেদিন কি বলেছিলাম? আমি থাকতে ফুলপাহাড়ি ও তার আশেপাশের গ্রামের মানুষের ক্ষতি হবে, সে তো আমি হতে দিতে পারি না গাব্বু। তাহলে তুই কি করবি? সবার আগে আমাকে ওই ঝড়টাকেই দেখতে হবে। দেখতে হবে ঝড়ের পিছনে আসলে কি লুকিয়ে আছে। কারণ সব শুনে যা মনে হচ্ছে,
এই অজানা ঝড়ের সাথে চুরির কোনো না কোনো সম্পর্ক অবশ্যই লুকিয়ে আছে, আর সেই সম্পর্ক খুঁজে বের করবি তুই, তাই তো? তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। কিন্তু কি করে করবি সেটা? ওই অজানা ঝড় আবার আসলেই তোরা দেখতে পাবি এসারকে। কিন্তু ওই ঝড় কখন আসছে সেই দিকে আমাদের চোখ খোলা রাখতে হবে। তাহলে এখন তুই কি করে ঝড়ের সাথে যুদ্ধ করবি ভূতু? সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে লজেন্স দাদা, এক্ষুনি দেখতে পাবে। এবার আমি এই ম্যাজিক কার্পেটে করে ওই অজানা ঝড়ের মুখোমুখি হব। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, আমাকে ওই ঝড়ের কাছে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। সাবধান ভূতু, সাবধান, এই ঝড় কিন্তু বড় ভয়ঙ্কর। তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমার কোনো ক্ষতি হবে না। এই ঝড়ের রহস্য জানতে গেলে আমাকে এই ঘূর্ণির ভেতরে ঢুকতেই হবে। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি আমাকে এই ঘূর্ণির ভেতরে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। একে, এই ঝড় আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আহ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আহ, একে, এই এত হাওয়া কি ঝড়ের? না, না কে, এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ, এটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। এই এত হাওয়া কি ঝড়ের? না, কে, এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ, এটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। বিশাল বড় ফ্যান, তার মানে অজানা ঝড়ের পিছনে লুকিয়ে থাকা আসল কারণ হলো এই বিশাল বড় শক্তিশালী ফ্যান। কিন্তু এই ঝড় হলে আকাশে যে কালো মেঘ হয় সেটার কারণ কি? এবার সেটাই আমাকে জানতে হবে। ও, তার মানে ফ্যানের পিছনে এই বক্স থেকে বেরোনো কালো ধোঁয়াকেই আমরা মেঘ ভেবে ভুল করছি। এই বক্স থেকে কি শুধু কালো ধোঁয়াই বের হয়, নাকি আরো অনেক রহস্য লুকিয়ে আছে এই বক্সের ভেতরে? অ্যাকশন, অ্যাকশন, ওপেন, ওপেন। এমন ভাবে যন্ত্রের মতন কথা কে বলছে? এরা আবার কারা? মানুষ তো এরকম দেখতে হয় না। আর এরা বক্স থেকে নামলোই বা কেন? এই সব এবার আমাকেই দেখতে হবে। এবার ওরা কোথায় যাচ্ছে আর কি করতে যাচ্ছে যাই গিয়ে দেখি, আর তার জন্য আমাকে এই ঝড়ের ভেতর থেকে বের হতে হবে। ফুসফুস ফুস লাভেন চুষ, ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, এবার আমাকে ঝড়ের ভেতর থেকে বের করো তো প্লিজ, 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 প্লিজ। ওরা দরজা খুলে ভিতরে ঢুকে গেল।
কিন্তু কেন? যাই তো গিয়ে দেখি। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? এরাই আসলে লোকের বাড়ি থেকে চুরি করে? ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি আমাকে ওই বড় বাড়িটার জানলার সামনে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। সিন্ধুক থেকে সব সোনা চুরি করে ওরা বেরিয়ে গেল, তবু লোকটার ঘুম ভাঙলো না, কিন্তু কেন? ওরা তো দেখছি সব সোনা নিয়ে এই ফ্যানের পেছনের বক্সার ভিতরে আবার ঢুকে গেল। এবার আমাকে দেখতে হবে ওই ঝড় আসলে কোথায় যাচ্ছে। ফুসফুসফুস ল্যাবেনচুস, ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, এবার তুমি আমাকে ওই ঝড় যেখানে যাচ্ছে সেখানে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। ভূতুটাকে কত করে বারণ করলাম ওই ঝড়ের মুখোমুখি না হতে, তবু আমার কোনো কথা শুনলো না। আমার তো এখন ভূতুর জন্য খুব চিন্তা হচ্ছে, কে জানে ও আবার কোনো বিপদে পড়লো না তো। এত সোনা আর ফ্যানটা নিয়ে ওরা কোথায় যাচ্ছে? কে আছে ওই বিশাল বড় বাড়ির ভেতরে? মিশন সাকসেসফুল, মিশন সাকসেসফুল, এনেছি। আমি জানি এই বিজ্ঞানী রোবটের তৈরি রোবটেরা চুরি না করে কখনো খালি হাতে ফিরতে পারে না। তার মানে এগুলো সব ওই রোবটের তৈরি রোবট, এই রোবটদের দিয়ে রবার চুরি করায়। এইসব এইসব সোনা আমার, কিন্তু এতেই হবে না, আমার আরো 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 চাই। আমি তোদের মতন আরো অনেক রোবট তৈরি করব আর তারা আমার সব ইচ্ছে পূরণ করবে, কেউ কিচ্ছু টের পাবে না, পুলিশ হাজার চেষ্টা করলেও আমাকে ধরতে পারবে না। আমি তোমাকে ধরবো রবার্ট, আমি তোমাকে ধরবো। কে কে এখানে? আমি তোমাকে ধরবো রবার্ট, আমি তোমাকে ধরবো। কে এখানে? সাহস থাকে তো সামনে আয়। আমি তো তোমার সামনেই আছি। আমি ভুতুকো ভুতু, তুমি সবাইকে ফাঁকি দিলেও আমাকে ফাঁকি দিতে পারবে না। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো রবার্ট, এবার ভালো চাও তো যাদের জিনিস চুরি করেছো তাদের সব ফিরিয়ে দাও। আমার ডেরায় এসে আমাকেই ভয় দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। ভয় নয় গো, ভয় নয়, তোমাকে সাবধান করতে এসেছি, আর তোমাকে এটাও বলতে এসেছি যে চুরি করা ভালো নয়। শোন শোন, এবার আমি তোকে সাবধান করে বলছি, ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা, তা না হলে আমার তৈরি রোবটদের দিয়ে আমি তোকে শেষ করে দেব। সে তুমি পারবে না গো, পারবে না। কি এত বড় চ্যালেঞ্জ তুই আমাকে করছিস? তাহলে দেখ আমি এক্ষুনি তোর কি হাল করি। এই তোরা এক্ষুনি এই ভূতুকে শেষ করে দে, যা।
ওকে ওকে শেষ শেষ ফিনিশ ফিনিশ। এবার তোর খেল খতম হতো। খেল খতম কি গো, এখন তো সবে খেলা শুরু হলো। এবার দেখো তোমার রোবটদের আমি কি করি। খুশপুষপুষ লেমন জুস, এখনই সব রোবট এখান থেকে উড়ে যাও তো প্লিজ 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 প্লিজ। তুই আমার রোবটদের শেষ করে দিলি, তোর এত বড় সাহস। তাহলে এবার দেখ আমি তোকে কি করে আমার তৈরি রাসায়নিক ধোঁয়ায় অবশ করে দিই। রাসায়নিক ধোঁয়া? হ্যাঁ হ্যাঁ, রাসায়নিক ধোঁয়া, যে ধোঁয়ার গন্ধে সবাই ঘুমিয়ে থাকে, আর আমার রোবটরা গিয়ে সহজেই চুরি করে সব নিয়ে চলে আসে। এবার এই কালো ধোঁয়ার বিষে তুই চিরদিনের মতন পাথর হয়ে যাবি, চিরদিনের মতো। কিন্তু আমি পাথর হবার আগে আমি তোমাকে পাথর করে দেব। খুশপুষপুষ লেমন জুস, ওই যন্ত্রের কালো ধোঁয়া, তোমরা রবার্টের দিকে ফিরে যাও তো প্লিজ 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 প্লিজ। না না না, এবার সব চুরি হয়ে যাওয়ার জিনিস আমার ম্যাজিক ট্রাঙ্কে ঢুকে যাও তো প্লিজ 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 প্লিজ। এবার এই সব সোনা আমি থানায় গিয়ে দিয়ে আসব, যাতে সবাই সবার জিনিস ফিরে পায়। খুশপুষপুষ লেমন জুস, কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো ভূত থাকতে সবাই নিজেদের জিনিস ফিরে পাবে না, তা কি কখনো হতে পারে?